স্মিত, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটাতে খুবই হ্যাপি আমি, যেটা কিনা তোমরা দেখতেই পারতেছো। হ্যাপি রিজন কি? রিজনটা হলো আজকে আমি শপিং করতে যাচ্ছি, শপিং শপিং ঈদের শপিং। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবো যে ঈদের শপিংটা একচুয়ালি কতটা সুন্দর হতে যাচ্ছে। টানা টানা টান টানা টানা টান। তো যাই হোক, চলো এখন হচ্ছে অলরেডি রোজা রেখে কি পাগল হয়ে গেছো? না, রোজা তো রাখছি। অ্যাকচুয়ালি আমি বলি গাইজ, আমার হচ্ছে ইফতার করছি, আমরা ইফতার করে দেন রেডি শেডি হয়ে বের হচ্ছি, রোজা শেষ, এখন রোজা নাই আমি। তো চলো যাই, অ্যান্ড হচ্ছে ওইখানে গিয়েও কিছু কিছু খাবো, কিছু কিছু কেনাকাটা করবো। ও, কেনাকাটা না করলে শপিং ব্লগ কীভাবে হবে? অবভিয়াসলি কেনাকাটা করতে হবে। তো চলো। তো গাইজ, আজকে মনে করো শপিংয়ের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেইটা, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলতে পারি না, কারণ তখন আমার সামনে সবাই ছিল, স্পেশালি আমার নানু ছিল। সো মেনলি আজকে আমার টার্গেট নানুকে সারপ্রাইজ করার, কারণ আজকে আমি যাচ্ছি নানুকে ডায়মন্ডের নোজ পিন কিনে দিতে। তো চলো, এর কারণে হচ্ছে মেনলি বসুন্ধরা যাওয়া, অ্যান্ড তার পাশাপাশি টুকিটাকি শপিং করবো যেহেতু ঈদও সামনে। তো এখন চলো সবাইকে আক্স করি যে হচ্ছে সবার কেমন লাগতেছে, মানে সবাইকে বলতে আমার খালামুনিদেরকে আক্স করবো, আম্মুকে আক্স করবো যে তার মাকে তার ভাগ্নিরা ভাগ্নি সারপ্রাইজ দিচ্ছে, সো তাদের ফিলিংটা কীরকম। আরেকটা কথা গাইজ, এরপরে কিন্তু আমার টার্গেট আছে আমার আম্মু। সো আমি তো বলে দিচ্ছি, তাহলে তো আম্মু ব্লগে দেখে ফেলবে। না না না, আম্মু না আম্মু না, অন্য কেউ হয়তো আমার টার্গেট আছে এরপরে। সো হ্যাঁ, তাকে নেক্সট টাইম। ফার্স্টেই হচ্ছে আমাদের বাসার ছোট মেয়ে, আই মিন হচ্ছে ইতি, আমার ছোট খালামণি, তাকে আক্স করি। সো চলো, তোমার কেমন লাগতেছে যে তুমি বলো? আচ্ছা, তুমি কি জানো আজকে আমি একজনকে, কাউকে কিছু গিফট করতে যাচ্ছি। আমাকে এই জন্য আমাকে রেডি হতে বলতেছিলা? নো ওয়ে, সিরিয়াসলি? শুনো, সব দেখা ভালো, আমাকে বসুন্ধরা থেকে ড্রেস কিনে দিবা? হ্যাঁ, কোনো একদিন ইনশাল্লাহ। তাহলে আমি যাবো। আরে না, চলো সারপ্রাইজ দিবা আগে বলো। তুমি গেস করো তো কাকে দিব? আমাকে, আমাদের বাসারই সিনিয়র পার্সন। তাহলে চলো দেখলেই জানা, তাহলে আমি যাবো। আচ্ছা, আমি বলে আমি হচ্ছে নানুকে মেনলি একটু সারপ্রাইজ দিতে যাচ্ছি, বুঝছো? কিন্তু কি সারপ্রাইজ এটা আমি বলতে পারবো না। না 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 না, আমার মেকআপ আহা নোসপিন তো আমার, আচ্ছা আমি অন্য কিছু দিব। যাই হোক, আসলে দেখো এইসব কাইটা দিস, ব্লগ দেখবো। আমাকে তো রোজায় ধরছো, দেখছো কত চিন্তা হয়েছি। আমি কিছু খাওয়াই? হ্যাঁ, 100% এটা খাও, দুইটা জিনিস ওভার চলে আসছে নিচে। চলো সুইট কর্ন খাইতে পারবো, বা আইসক্রিম, যে কোনো একটা। সো হ্যাঁ চলো, এখন যাওয়া যাক। চলো তো, আমরা আজকে ঘুরতে যাচ্ছি, মানে শপিং করতে যাচ্ছি। আর বাবু ফার্স্ট টাইম শপিং। হ্যাঁ, বাবুর জন্য আজকে একটা ড্রেস কিনবো। টঙ্গা 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 টিং কাটে, বাবু ঘুম আছে। যাক, ওকে ডিস্টার্ব না করাটাই বেটার। ওর নাম এই ব্লগে ওর নাম বলে দাও। না, এই ব্লগে না, সামনে ঈদের পরে হচ্ছে আকিকা দেওয়া হবে, তখন ওর নাম বলে দিব। ওকে, আমাদের সাথে যাচ্ছ না, মিসিং? দেখি তোমার জন্য কিছু আনতে পাই কিনা। না, আমি যাবো আমারটা কিনতে, কোনো আনা আনি না। কেন কেন? তোমাকে, ও তোমাকে কিনে দিবে। ও আচ্ছা, তুমি আমাকে কিনে দিবা? এখন তোমাদেরগুলো কিনো, আমি জানি একসাথে এত কিছু কিনতে পারবো না। আমার জিন্সটা কিনা, তাছাড়া সবকিছু গিফট, ইভেন এই কানে তুলতে আমার আম্মু আমাকে গিফট করছে, আর কি লাগে ভাই? তো গাইজ, হয়েছে আমাদের ওভার চলে আসছে। তো এই হচ্ছে আমাদের সাথে নানু। হাই দাও নানু। আমি আছি। এই যে সামিয়া। হ্যালো। হচ্ছে আমরা অলরেডি কারে উঠে গেছি, আর এই হচ্ছে সামনে দুইটা বাচ্চা, আর এই তো আজকে হচ্ছে ওয়েদারটা রেইনি রেইনি। গাইজ, অলরেডি আমরা বসুন্ধরা চলে এসেছি, এখন জাস্ট কার থেকে নামবো, দেন শপিং মলে ঘুরবো, দেন কেনাকাটা স্টার্ট। তো এই তো, এদিকে আমরা তিনজন নেমে আগে আগে চলে আসছে, আর এদিকে এরা তিনজন পিছে পড়ে গেছে, নানু আম্মু আর বাবু। তো আমাদের যেহেতু ফার্স্ট অফ অল টার্গেট নো স্পিন, যার কারণে আমরা ফার্স্টেই টপ ফ্লোরে চলে যাই, অ্যান্ড দেন বলতে না বলতে চলেও আসি। এখন আমি অনেক কনফিউজ, আসলে নানু কি কিছু বুঝতে পারছি কিনা, আই ডোন্ট নো, বাট নানু আমার সাথে।
ফার্স্টে আমরা যে শপটা আসি এই শপটা আমরা চেক করতেছিলাম যে কোনটা নিলে ভালো হয় বা কোনটা কিরকম প্রাইস। তারপরে নানুর একটা অলরেডি দিকে পছন্দ হয়ে গেল, আর এখানে নানুকে বলা হয়েছে যে আম্মু আজকে নোসপিন নেবে, তো আম্মুর জন্য পছন্দ করে দেখুন। আম্মু নোসপিনটা নানুকে ট্রায়াল দিতেছি, কারণ আম্মু এখন খুলবে না বাবু কোলে, তাই সো দেখা যাক। দেখি তোমাকে দিব ফিউচারে কোনো একদিন ইনশাল্লাহ, বাট এখন তুমি একটু টাইল দেও যখন, যেহেতু আম্মু উঠ করে বাবু। ডায়মন্ড, ও মাই গড, আমার চোখ গুলো শুধু এই হাতের ব্যাচ লাইটের দিকে যাচ্ছে। আই ডোন্ট নো কেন আমার হাতের ব্যাচ দেখে হঠাৎ কেন যাই সব করলো একটা নিতে, বাট আমার কাছে নাই গা। আমি কিনে দিব, বাট কি 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 এখানে আমি আম্মুকে বললাম এবার যে আম্মু দেখো তো কোনটা নেওয়া যায়, তার পাশাপাশি নানুকেও বলছি। এখানে হচ্ছে সব নোসপিন গুলো যেগুলো থেকে কিনা আমরা একটা পারচেজ করবো। তো এটা যদি তোমাদের দেখতে হয় অবভিয়াসলি ফুল ব্লগটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোনটা নিছি এত সুন্দর সুন্দর নোসপিন থেকে। আমি বলো তোমার কোনটা পছন্দ হয়েছে? এখন তুমি কি বলতেছো সবগুলো কিনে দিতে? তো গাইস ফাইনালি আমাদের সিলেক্ট হয়ে গেছে নোসপিন, এটা হচ্ছে সেই নোসপিন। গাইস ফাইনালি আমাদের নোসপিন দেওয়া ডান, যেটা কিনা এটা তোমরা দেখতে পারতেছো। এন্ড তোমরা তো জানোই কার জন্য নোসপিনটা নিতেছি, আর এই নোসপিনটা নিয়েছি চেঞ্জ গ্যালারি অ্যান্ড ডায়মন্ড থেকে। বাই দ্য ওয়ে তোমরা কি আবার ভাই বোন, এটা প্রমোশনাল ভিডিও, এটা আমার আমার কষ্টের টাকা দিয়ে নিতেছি। যাই হোক আমি বিশ্বস্ত বলতে যে ভাইয়া ওনাকে আপনারা সবাই চিনেন, চিনেন না এমন কেউ নাই। ভাইলাল আমাকে এইটা কিনা দিও, বেশি না মনে হয় হবে শোনো তুমি যদি আমাকে দাও তাহলে আমি একটা কথা বলবো, বাট তুমি যদি আমার থেকে নিয়ে যাও তাহলে আমি নেই আমার তো মনে হয় আম্মুর জন্য এটা নেওয়া উচিত ছিল, যেটার সাথে নোসপিন আম্মু ইউজ করতো আমি রিংটা ইউজ করতাম। বাট নেক্সট টাইম দিব ইনশাআল্লাহ। গাইস মাত্র 8500 থেকে প্রাইস শুরু, আমি তো নেক্সটে কালকে গিফট দিলে এখান থেকে কিছু একটা লাইক রিং এন্ড নোসপিন একসাথে, এটা একটা কম্বো অফার। সো তোমরা সবাই দেই না করে এখনি চলে আসো আর এখান থেকে নিয়ে যাও। এই যে 8500 কেউ চাইলে আমার কি আর ইতিকে এটা কিনে আমাদের বাসায় পার্সেল পাঠিয়ে দিতে পারো। কোনো না নাই দাদা, এটা তোমার আমি গিফট করে দিব। ও না থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিংটা আমি নিয়ে নসপিনটা শান্তিটাকে দিয়ে দিই। ও আচ্ছা এটা আমাকে দিবা? আচ্ছা তুমি আমি এর নিব না। এটা একটা ডিজাইন, ওয়াও এটা অনেক সুন্দর, পিঙ্ক কালার অনেক পছন্দ।
আমাদের ডান হয়ে গেছে একটা নোজ পিন নেওয়া, এন্ড এটা জাস্ট এখন পেমেন্ট করতে হবে। ভাই সব সময় যেটা দেখছে যে অরিজিনাল ডায়মন্ড কিনা চেক করতে, তো আমি বললাম মামা আপনি আমাকে চেক করে দেন, যত চেনা পরিচিত লোকজন হোক কোনো ই না। সবগুলা চেক করা সুন্দর লাগে। এদিকে ইতি নিয়ে নিল মিল্ক শেক, আমি নিয়ে নিলাম সুইট কর্ন, সামিয়া নিয়ে নিল আইসক্রিম। তিনজন টোটালি তিন ধরনের খাবার খাচ্ছি। কি খাচ্ছো? এখন যাচ্ছি নিচের ফ্লোরে, কারণ কিছু শপিং করা বাকি আছে যেটা কিনা আমি তোমাদেরকে বলেছিলাম। আর মেইন ড্রেসগুলো আমি তোমাদেরকে দেখাইনি, কারণ ঈদের ড্রেসটা যদি দেখাই দিই তাহলে ঈদ তো আর ঠিকঠাক হলো না। তারপরে চলে আসছি যেখানকার মডেল, আমি সেই ব্র্যান্ডে লারিভে চলে গেছিলাম। বাট লারিভ থেকে একটা ড্রেস নেওয়ার কথা ছিল, সেই ড্রেসটা এইখানে স্টকে ছিল না। তারপরে চলে আসে আমাদের বেবির জন্য ড্রেস নিতে। গাইজ আমি তোমাদেরকে আরও ফোটোজ দেখাইতে পারি নাই, কারণ আমার হাতে ছিল শপিং ব্যাগ, দেন হচ্ছে মানে শপিং এর টাইমে ক্যামেরা অন করা হয় না। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাসায়। গাইজ এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ শপিং, এন্ড আমি এখন বলি কার কোনটা। আমি তোমাদের সরি ড্রেস দেখাইতে পারবো না, বা আমার ব্লগে আমি তোমাদের ড্রেস দেখাই নাই, কারণ হচ্ছে ড্রেস যদি দেখাই দিই তাহলে ঈদ কিভাবে হবে। যাই হোক, এন্ড আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ কোরবানি ঈদে আমি তোমাদের সবাইকে শপিং করে দেবো। আমার বাবার ড্রেস কেনা বাকি আছে, দাম হচ্ছে দেখি এদেরকেও যদি কিছু মিশু দিতে পারি দিলাম দিলাম, না দিলে নাই। আর বাড়িতে যেহেতু যাবো, তো দাদার দাদুর জন্য কিছু একটা নিয়ে যাবো। তো যাই হোক, এখন কথা হচ্ছে সব গ্রামের মেয়ে গ্রামে ঈদ করবে। সব সবথেকে বড় লাইক স্পেশাল সবথেকে দামি যে জিনিসটা, সেই জিনিসটা আমি বলি, মানুষ গ্রাম থেকে আসে ঢাকা ঈদ করতে, ক্লোজ মানুষের সাথে, আর ওরা সারা জীবন আমাদের সাথে থেকে গ্রামে যে ঈদ করে, তাহলে কতটা স্বার্থপর যে বুঝে না। কমেন্ট করবেন অবশ্যই, শান্তিটা স্বার্থপর না। আচ্ছা যা, তো তোমরা সবাই ভিডিওটা দেখে ভাবতে পারো ওটা প্রমোশন ছিল, হ্যান ত্যান। যদি প্রমোশন হতো তাহলে এই জিনিসটা কখনো এই যে বাসায় নিয়ে চলে আসতাম, এই যে কিন্তু সত্যি সত্যি আমরা নিয়েছি। সবসময় যে মানুষ ফেক কিছু দেখে এরকম কিছু না, সামথিং আমরা সত্যি সত্যি কিনি। সামথিং কেন, বেশিরভাগই আমরা সত্যি সত্যি কিনি। আমরা যেই জিনিসগুলো প্রমোশন করি না কেন, সবকিছু আগে নিজেরা ট্রায়াল দিই বা সবকিছু করি, তারপরে হচ্ছে করা হয়। তো যাই হোক, তোমরা মাত্র দেখতে পারতো যে এই যে সেই হচ্ছে ফাইনাল আমাদের নোজ পিন, এন্ড এটা হচ্ছে কার, আমর চাইল্ড দিব না না থাক, জিনিসটা অ্যাকচুয়ালি আমার না, জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার নানু। তুমি কি তুমি করছো তোমার নাকি না? আচ্ছা গাইজ, কি হলো নানু, আর ইউ ওকে? কেমন লাগছে? কি হয়েছে আমার কান্না করে হাসি ও কান্না ভালো লাগে না? এটাই তো আম্মা, খুশি হবা তোমার একটা জিনিস দিয়েছে। পাগল তুমি, আমুকে একটু বুঝতে পারছিলা না? বুঝলে কেন ভাই, আমরা যে একটা দিছি এটা তোমার, আমার পছন্দ হয়েছে, এখন পড়ো। আমি এটা পড়ব, স্টিল এখন পড়বা, সবাইকে দেখাবা। এন্ড গাইস, আমি জাস্ট নানুকে টাইল দিয়েছি, জাস্ট কি বলবো, আমি নিজেই ক্রাশ খেয়েছি। নানু তো এমনিতেই গ্লো করে ফেস, আর ডায়মন্ড আরো চিকচিক গ্লো দিতে না, এখন এটা পড়বা। গাইস তোমরা সবাই দোয়া করবা, ও ছোট মানুষ অন্তরের কাছে, অন্তর আমার অন্তর হইলো।
আমরা অলওয়েজ চেষ্টা করি আমাদের মা দাদা ফ্যামিলি মেম্বারদেরকে ভালো ভালো কিছু দেওয়ার জন্য, সেটা আমরা অন্তরাপ থেকে দেখেছি। এটা ট্রু, হ্যাঁ, এটা তো অনেক বড় একটা হ্যাপিনেস যে নিজেদের ইনকামে যখন একটা মাকে দেওয়া হয়, সবাইকে একটু মানে ফ্যামিলির বোনদেরকে মারে বোনেদেরকে দেওয়ার চেষ্টা করে আর কি যতটুকু পারে সে। এখন এরা ছোট মানুষ, এরাও মনে করো আমাদের অনেক বেশি খুশি লাগে যখন হচ্ছে আমরা ছোট মানুষ নিজেদের টাকা দিয়ে একটা গিফট করি, তখন অনেক বেশি আনন্দ লাগে। আপনারাও দিবেন তাহলে আপনারা হয়তো আনন্দটা বুঝবেন। একটা কথা, এখন হচ্ছে নানু একটু টাইল দিবা, খুলো এটা, এখন টাইল দিতে হবে অবশ্যই। এই খুশিতে নানু আমাদেরকে ট্রিট দিবে কবে, সেই ট্রিটের অপেক্ষায় বসে থাকলাম। তো গাইস এটা দেখতেই পাচ্ছেন নানুর নসে অলরেডি দিয়ে দিছে। আমার সামর্থ্য অনুযায়ী আমি হচ্ছে যতটুক পারছি ততটুক দিছি। আর কি বলবো, মনে করো নানু অনেক হার্ডওয়ার্ক করে যেটা কিনা তোমরা সবাই জানো। ইভেন স্টিল আমার সাথে নানু হার্ডওয়ার্ক করতেছে, আমি যে শুটে যাই আমার মারও অনেক কিছু ডিজার্ভ করে, পৃথিবীর সব যত সুখ আছে তত দিলেও হয়তো কম পড়বে, বাট আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। বাট এখন কথাটা হচ্ছে আমাদের বর্তমান রিসেন্ট কোন মানে একটা কথা বললে ফোন দিয়েছে, আমি একটু আপনার সাথে কথা বলে আসি। একটা কথা বললে সেটা হচ্ছে ফলদ্রু, যেমন ইতির কথাটা এখন ফলদ্রু, তোমার মা মা আমার মা মা না গাইস, তোমাদের মাও মা, বাট মা তো মা, ট্রাই করো তোমাদের মা কেও জন্য সমান করে সারপ্রাইজ দিতে। রাইট, মা সবার কাছেই সমান, মা তো মা, আর কোনো তুলনা হয় না। রাইট, চলো নানু তোমার অনুভূতি বা ফিলিংটা কিরকম, এতদিন তোমার মেয়েদের কাছ থেকে তুমি জিনিসগুলা পাইছো, আজকে নানু ছোট থেকে গাইস অনেক পরিশ্রম করে আইজ এত দূর আসছে, অনেক কষ্ট লাগে আমার মেয়েটাকে যে মানুষের এইভাবে ই করে, তোমাদের সাপোর্ট আছে আমার অন্তরা এখানে, আমার বুকটা ফাইটা কান্দনা আছে আমি বুঝতে পারি না। প্লিজ ডোন্ট ক্রাই, আমার মেয়েটা যে পরিশ্রম কইরা রাতে ঘুমাই নেই, এই পয়সাতে নামাজের আগে আমরা সেরি খেয়ে চলে গেছি শুটে, রাত্রে ঘুমায় অনেক কিছু মানুষের কাজই মানুষের পিছে পড়ে থাকা। গাইস তোমরা এটা কোনো কি আজ করবে না, আমাদের ফ্যামিলিটাকে তোমরা অনেক পছন্দ করো, এভাবে পছন্দ করিয়ে যাবা। আমরা কখনো কাউকে একা ছাড়ি না, এই যে রামু যাইতে পারে না, এখন বেবি হইছে আমি যাই এর সাথে, ইতির পিছনে এই যায়, রুমি যায়, আর বড় বোন যায়, নানু যায়, সবাই যায়, আমরা না আমি যাই, কিছু বলতে চাই না গাইস। আর সেখানে তো মানুষ পচানো ভালো, পচানো ভালো, তারা জানি আল্লাহ তাদেরকে জানি সুখে শান্তিতে রাখে, এটাই দোয়া করবো গাইস। আমার খালামণি কিন্তু কারো মাধ্যমে উঠে নাই, সে ছোট থেকে একা বড় হয়ে উঠছে, তোমাদের সাপোর্টে উঠছে, কারো সাপোর্টে না, তোমাদের সাপোর্টে। হ্যাঁ ওইটা তো ওদের সাপোর্ট আছে, বাট একা একা সবকিছু শিখছে, কিন্তু কিছু মানুষ তো আছে দুই দিনের কাছে দুই দিনের কাছে, এটা ছিল না গাইস। আজ আমার অন্তরা যদি তেমন কিছু করতো, আজ আমাদের বাড়ি থাকতো গাড়ি থাকতো, আমাদের কিন্তু কিছু নাই, তাদের বিচার আল্লাহ তোমার কাছে দিলাম, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই আমাদের, তোমার কাছে বিচার। আমরা কথা চেঞ্জ করি ভাই, নালে আমার নানু কান্না শুরু করলে তিন চার ঘন্টা কান্না করতে থাকবে, যেমন কালকে তুমি বড় দেখে না, বড় দেখে, তারপর ভাবলাম নানু যেহেতু বড়টা থেকে চোখ সরতেছে না, তাহলে তো যাই হোক তোমার তো ভালো লাগছে তাই তো।
অনেক ভালো লাগছে, অনেক তোমার অনেক ভালো লাগা মানে হচ্ছে আমার অনেক ভালো লাগা। বড় হও, দোয়া করি এইভাবে আগে যাও, আল্লাহ পাকের রহমতে সবাইকে দেয়া যেতে তৌফিক দান করে, তৌফিক আল্লাহ জানি দান করে, এই দোয়া করি ইনশাআল্লাহ সবাইকে একদিন দিব। আজকে নানুকে দিছি, কালকে দাদুকে দিব, কালকে বাবাকে দিব, পরশু আম্মুকে দিব, এরকম আমি সবাইকে ইনশাআল্লাহ একদিন না একদিন দিব। তো গাইস, তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে। এন্ড কে কে এরকম ফ্যামিলি মেম্বারকে সারপ্রাইজ দাও গাইস, সারপ্রাইজ দিলেই ওটা খুশি তা না, এমনিই খুশি। হ্যাঁ, ওরা ছোট মানুষ এমনিই খুশি, দিলে যে খুশি হব না দিলে যে খুশি হব না তা না, এমনি দোয়া করি। ছোট মানুষ, এর কাছে কিছু আশা করা না, এরা আমাদের কাছে আশা করবে। তাই একটা সারপ্রাইজ দিতে মানুষকে খুশি করার জন্য সালামি রাখো অবশ্যই নানু। আর হয়তো কালকে তোমাদের সাথে আবারও শপিং ব্লগ অ্যাড হবে, কারণ হচ্ছে আমার যেহেতু এখনো শপিং করা বাকি, তো ওইটাও মেবি দেখাইতে পারি। তো হ্যাঁ, আজকের মতো বাই বাই।